কারণ আপনি যদি খাট না করছেন, এখন যা অবস্থা দিল্লিতে, লুঙ্গি খুলে চেক করছে আপনি মুসলমান কিনা। আজ সময় এসেছে মুসলমানদের অন্তত এই বিশ্বের বিশ্ব সন্ত্রাসী এই নরেন্দ্র মোদি যা করছে, আপনি যদি কিছু না পারেন অন্তত সুযোগ করতে পারেন, আপনার ভাগ্য ভালো পাল্টে দিতে পারেন। এখন সবচাইতে বড় হিংস্র, সবচাইতে বড় উগ্রবাদী এই পৃথিবীর জমিনে যারা, তাদের নাম ভেসে আসতেছে, আমি নিজে না, আপনি গুগলে সার্চ দেবেন, যার নাম আসবে, হিন্দু সম্প্রদায়। হিন্দুদের ভেতরে সবাই না, কিছু উগ্রপন্থী আছে। আশার সঞ্চার হচ্ছে এখনো পর্যন্ত দিল্লির বিভিন্ন মসজিদে হিন্দুরা মানব প্রাচীর তৈরি করে মুসলমানদের জুমার নামাজ পাহারা দিচ্ছে। সুতরাং যারা করছেন ধর্মের নাম নিয়ে, এটা আপনার ধর্ম না। পৃথিবীর কোন ধর্ম অন্য ধর্মের উপরে আঘাত করতে শেখায় না। এটা যারা ধর্মের নাম নিয়ে করছেন, এটা ধর্মের উপরে চাপিয়ে দেবেন না, এটা এই দায় আপনার নিজে। আমাদের কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়া সাব্বুল্লাহ বিগাইরি ইলম। হে নবী, অন্য কোন ধর্মের দেবতাকে ভাঙ্গা তো দূরের কথা, গালিও পর্যন্ত দেবেন না। গালি পর্যন্ত অন্য ধর্মের দেবতাকে দেওয়া নিষেধ। এ নিষেধ করেছেন কে? কারণ আপনি যদি অন্য ধর্মের দেবতাকে গালি দেন, ওরা না বুঝে আপনার আল্লাহকে গালি দিতে পারে। সুতরাং আমরা চাই না আমার আল্লাহকে কেউ গালি দেখ, চাই আমরা ব্যবস্থা আমরা করে দিতে চাই না। এই জন্য আমার ইসলাম আমাকে শিখিয়েছে, পৃথিবীর কোন ধর্মের উপরে কোন উপাসনালয় ভাঙ্গা তো দূরের কথা, গালি পর্যন্ত দেওয়া নিষেধ। আর তোমার ধর্ম তোমার যদি এই শেখায় যে মুসলমান মসজিদ পুড়িয়ে দাও, আগুন লাগিয়ে দাও, জ্বালিয়ে দাও, ওই ধর্ম আমার মনে হয় পৃথিবীতে আর বেশি দিন স্থায়ী হবে না। এমনিতে সারা দুনিয়ার ঘৃণা এখন এই হিন্দু ধর্মের উপরে। এই জন্য হিন্দু ধর্মের ভেতরে যারা বড় বড় বুদ্ধিজীবী আছেন, বড় বড় স্কলার আছেন, তাদেরকে আহ্বান জানায় এই এই নরেন্দ্র মোদি নামে এই লোকটাকে থামান। সারা পৃথিবীর হিন্দুদের উচিত এই লোকটাকে থামানো, কারণ এই অদূরদর্শিত বসিত যা করছে, এই অবার্চীন একটা একটা কাজ, দূরদর্শিতা না থাকার কারণে যেটা শুরু করেছে, সারা বিশ্বের পক্ষ থেকে এখন হিন্দুদের উপরে যে কালেমালে পণ হচ্ছে, এই লোকটাকে বিচারের কাঠগড়ায় দরকার। আশার সঞ্চার হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ এতেকালের আগে জানিয়েছেন, কিয়ামতের আগে আমার উম্মতের ভেতরে দুইটা যুদ্ধ হবে, একটা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের, আর একটা গাজওয়ে হিন্দ হিন্দুস্থানের সাথে মুসলমানদের। হযরতে আবু হুরায়রা সামনে বসা ছিলেন, কথা শোনার পরে বললেন, হে রাসূল, আমার জন্য আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ওই পর্যন্ত অন্তত বাঁচিয়ে রাখে। নবীজি বলেছিলেন, এই দুইটা যুদ্ধে যারা শরীক হতে পারবে, জীবন দিতে পারবে, তাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। শহীদ যদি হতে নাও পারে, যতদিন বেঁচে থাকবে একটা জান্নাতি মানুষ হিসাবে বেঁচে থাকবে। সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি এখন আমাদের সামনে। যদিও ঈসা আলাইহিস সালাম এখনো আসে নাই, দাজ্জালের সাথে যুদ্ধ হয় নাই, কিন্তু দ্বিতীয় যে পয়েন্টটা নবীজি বললেন, গাজওয়ে হিন্দ, এটা আমাদের সামনে এখন স্পষ্ট। যার যেখানে যা আছে আমরা সচ্চার হব, অন্তত এই পৃথিবীর ময়দান থেকে যেন জান্নাতি ঘোষণা নিয়ে যাওয়া যায়। ইমান নেই যাদের, দ্বারা বিভিন্ন জায়গায় এখন বলতে আরম্ভ করেছে, এটা তাদের বিষয়, অভ্যন্তরীণ না। তাহলে আপনার নামের আগে মুসলমান লিখার দরকার নেই, আপনার নামের আগে জয় শ্রীরাম লিখে দেন। আমরা যতদিন বেঁচে আছি মুসলিম হয়ে নামের আগে মোহাম্মদ নিয়ে বাঁচতে চাই, তিনি আমাদের যা শিখিয়েছেন ওইটাই আমরা মানতে চাই। নবীজির হাদিসের শেষ অংশে ছিল, আল্লাহর নবী বলেন, গাজওয়ে হিন্দ হিন্দুস্থানের সাথে মুশরিকদের সাথে
আমার উম্মতের যে যুদ্ধ হবে, জিহাদ হবে, এই জিহাদে যারা শরীক হবে আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন এবং তারা জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম। সুতরাং আমাদের কোনো ভয় নেই, পৃথিবীর জমিন ছাড়া লাগবে, ছাড়ার আগে যেন জান্নাতি বলে ঘোষণা পায়। সেই পরিবেশ সামনে আসতেছে, আমরা কারো দিকে অন্তত আর নজর দিতে চাই না, আমার নবী ছাড়া। জোরে বলেন আমিন। সম্মানিত মুসল্লিরা, আমরা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি, আমরা তাফসীর আকারে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে তাফসীর মাহফিলে নিয়ে আসলেন, কোরআন শোনার জন্য তিনি একটা নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হবে, তোমরা চুপ করবা এবং দিলের কান লাগিয়ে শুনবা। এই দুইটা নির্দেশ কার? শোনাও ফরজ, চুপ থাকাও ফরজ। যারা শুনতেছেন কিন্তু চুপ নেই, তারা কিন্তু একটা ফরজ তরক করছে। সুতরাং এখনো নিজেকে কন্ট্রোল করেন না? আর মাহফিল দেওয়ার আগে একটু জায়গা দেখে দেবেন তো, যেখানে সেখানে দিয়ে মানুষের কষ্ট হয়। আমরা এ জায়গা কি সামনে আছে? আর এটা এখানে এরা দাঁড়িয়ে আছে কি? এরা কি এখান থেকে যান না কেন? ভাই বারবার কথা বলা লাগে, রাস্তায় দাঁড়িয়ে আপনি ব্লক করে আসেন, যান এখান থেকে। এখানকার সেই স্বেচ্ছাসেবক কই? স্বেচ্ছাসেবক পারছে না তো, স্বেচ্ছাসেবক রাখার দরকার কি? স্বেচ্ছাসেবক পারছে আসলে, নিজের বিবেক না থাকলে আর কি বলো তুমি। এই ওখান থেকে বন্ধ করে দিন, আর মানুষ ঢোকানোর দরকার নেই। আমার ভাইরা শোনেন, যেভাবে ওরা ওরা না শোনে না শোনে, আপনারা শোনেন ঠিক আছে, কিন্তু আমার এই কানে তুলে দেওয়া দরকার। এভাবে করলে তো কানে আওয়াজ আসলে কথা তোলা যায় নাকি? আপনাদের আমি হাতে পায়ে ধরে বলছি, কথা বন্ধ করেন ভাই। এমনিতে আপনি ইশারাই করেন, কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন ভাই। আলহামদুলিল্লাহ ভাই, কোরআন কারীম শোনার যে পদ্ধতি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রহমত নাযিল করতে চান আমাদের উপরে। সুতরাং তাফসীর মাহফিলের মাধ্যমে চোপ এবং সোনার নিমিত্তে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নিয়ে বাড়ি যেতে পারি। জোরে বলেন আমিন। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা আনিত আদর্শ, মানবতার মুক্তির গ্যারান্টি। এ দুনিয়া এখন প্রমাণ পেয়েই গেছে, পৃথিবীর কোনো মানুষের আদর্শ দিয়ে এ দুনিয়ায় শান্তি স্থাপন করা সম্ভব না। ইসলামের যে আদর্শ, আমাদের নবীর যে আদর্শ, এটা প্রমাণ হয়ে গেছে। নয় পাঁচ দিল্লিতে অলরেডি 42 জন মুসলিম নবীর উম্মত শহীদ হয়ে গেল, অথচ একজন মুসলিম এখনো মারা যায়নি। যদি হত্যার বদলে হত্যা এই নীতি আমরা নিয়ে নিতাম, এতক্ষণ পর্যন্ত অন্তত 20টা হলেও পরিচিত। আমরা এই নীতিতে বিশ্বাসী না। সুতরাং যারা এই নীতি অবলম্বন করে আমাদের মেরে ফেলার চেষ্টায় আছে, উনি তেলাওয়াত শুনলেন না? ইউরিদুন আলিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পৃথিবীতে ওরা চায় মুখের ফো দিয়ে দুনিয়া থেকে আল্লাহর কোরআনের আলো লিভিয়ে দেবে। আল্লাহ বলেন, সম্ভব না, আমার আলো আমি আল্লাহ জ্বালাবই। আল্লাহু মুতিম্মু নূরিহি দিয়েছেন, আমার আলো আমি জ্বালাবই। সুতরাং আল্লাহর এই গ্যারান্টি আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? মুসাফির অবস্থায় হাজারো কোরআন প্রেমিক মানুষ নিয়ে দোয়া করছে, আল্লাহ তুমি যে ওয়াদা দিলে, ইন্না ওয়াদাল্লাহি হাক, অবশ্যই তোমার ওয়াদা সত্য, এটা তুমি আমাদেরকে এখন দেখাও। মানুষ যখন অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করতে করতে আর শেষ পর্যন্ত পারে না, তখন আল্লাহর কাছে বলে, যেমন চাইনিজরা বলেছিল,
চীন দেশের মুসলমানদের উপর যে অত্যাচার আরম্ভ হয়েছিল কিছুদিন, মুসলমান রোজা রাখে সারাদিন, মাগরিবের আগে ওরা জোর করে এই বদ্ধরা মদ খাওয়িয়ে রোজা নষ্ট করে দেয়। আমি ইন্টারনেটে দেখেছি মুসলমানদেরকে ধরে এই যে নখ গুলো টেনে তুলে ফেলছে প্লাস দিয়ে, এই হাতুড়ি দিয়ে দাঁত ভেঙে দিচ্ছে জীবিত মানুষ, প্লাস দিয়ে টান দিয়ে এই জীবিত মানুষের চুল টেনে, গোফ টেনে, দাড়ি টেনে ছিঁড়ে ফেলছে। জীবিত মানুষের চুল টানে, দাড়ি টেনে ছিঁড়লে টপ টপ করে রক্ত পড়ে, এরকম দৃশ্য পৃথিবীতে এরা করেছিল। আল্লাহ নিজে হাতে নিয়েছিলেন, হাতে নিয়েছিলেন কে? আল্লাহ হাতে নিয়ে একটা সৈন্য পাঠিয়েছিলেন, নাম কি? আল্লাহ তাআলা বিভিন্ন সময় তার সৈন্যদের কাছে পাঠান। সৈন্য মানে শুধু আবাবিল না, আল্লাহর সৈন্যের নাম এখন বাস্তব জীবনে আমরা যেটা দেখলাম এখনো চলছে, এর নাম করোনা ভাইরাস। গত পরশু দিন আর একটা ধরা পড়েছে অলরেডি, এর নাম লাসা। এ আরো মারাত্মক, কারো সামনে যদি কেউ থাকে, নিঃশ্বাস যদি ওর গায়ে লাগে, ওর শরীরে লাগলে তার ভেতরে এটা চলে যাবে। দোয়া করছে আল্লাহ এই চাইনিজদের অত্যাচারে তুমি যেমন করোনা দিয়েছিলে, এই মোদির অত্যাচারে তুমি এই লাসা দিয়ে এদের জব্দ করো। মানুষের কোন দোয়া আল্লাহ ফেরত দেয় না, হয় কবুল হয় সঙ্গে সঙ্গে অথবা কিছুদিন পরে অথবা কিয়ামতে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুলুম অত্যাচারে একেবারে স্টিম রোলারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এমনকি তাকে হত্যা করার জন্য চারিদিকে আবু জেহেল মানুষ ঘরের চারিদিকে সেট করে রেখেছে খোলা তরবারি দিয়ে, নবীজিকে হযরতে জিবরাইল এসে গভীর রজনীতে বললেন, হে নবী আপনি এখনই বাইরে বের হন, চারিদিকে ওরা আপনাকে হত্যার জন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, 100 লা লুট পাবে, 100 দেরহাম দেরহাম সোনে মুদ্রা পাবে এই দেশায়, আপনি এক কাজ করেন আপনার জামাই হযরতে আলীকে আপনার বিছানায় রেখে যান। বিশ্বনবী হযরতে আলীকে ডাক দিলেন, বললেন আলী তুমি আমার বিছানায় ঘুমিয়ে থাকো, আমার চাদরটা গায়ের উপরে দিয়ে আমি চলে যাচ্ছি আল্লাহর হুকুমে মদিনাতে হিজরত করে, তোমার দায়িত্ব দিয়ে গেলাম, এই যে ঘরের ভেতরে যে টোপলা বাঁধা আছে এগুলো সব ওই কাফেরদের আমানতের সম্পদ, ওরা নিজেদের নেতাকে নিজেদের বাবাকে বড় ভাইকে বিশ্বাস করে না, আমাকে বিশ্বাস করে এগুলো আমার কাছে আমানত রেখে গেছে, আমি যদি এগুলো নিয়ে এখন মদিনায় হিজরত করে চলে যাই আমার আল আমিন নামের কলঙ্ক হবে। এখান থেকে আমরা যেটা নিতে পারি, বিশ্ব নবীর এত বড় শত্রু যারা হত্যার জন্য এসেছে তাদেরও আমানত নবী জীবন মরণ নিয়ে টানা টানি, এরপরেও তিনি ভুলে যাননি, কথা বলেন ঠিক কিনা? এই দেশে এখন 4 ভাগ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম আছে, আমরা 96 ভাগ মুসলমান। বিশ্বের যে অত্যাচার গুলো এখন বৌদ্ধ হিন্দুদের দ্বারা দেখতে পাচ্ছি, আমরা যেন আবেগে উদ্বুদ্ধ হয়ে বাংলার এই 4 ভাগ অমুসলিমদের উপর অত্যাচার না করি, কারণ এরা আমাদের আমানত, এরা আমাদের মেরে ফেলতে চায় অসুবিধা নাই, আমরা নবীর এই শিক্ষাটা নিতে চাই, এদের উপর জুলুম অত্যাচার নির্যাতন করে আল্লাহর নবীর আলবার মামলার আসামি যেন আমরা হয়ে না যাই। নবী যে জানিয়েছেন সংখ্যালঘু যারা এরা মুসলমানদের কাছে আমানত, সংখ্যালঘুদের উপরে যদি জুলুম অত্যাচার নির্যাতন করা হয় কিয়ামতের দিন আমি নবী নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। সুতরাং আমাদের উচিত হবে বাংলাদেশের মন্দিরগুলো, প্যাগোডাগুলো, বাংলাদেশের উপাসনায় যেগুলো আছে অন্য ধর্মের, এগুলো আমাদের ইমানি দায়িত্ব অন্তত পাহারা দেওয়া, নাই তো কিছু দুষ্কৃতিকারী মানুষ আছে এগুলো ধ্বংস করে আমাদের উপরে চাপিয়ে দিতে পারে, কারণ এদেশে এখনো মুরগি কবির মারা যায়নি, এখনো শাহরিয়ার মন্তাসির মামুন মারা যায়নি, এরা সুযোগে আছে, এই সুযোগটা ওরা কাজে লাগাতেও পারে। এরা বিভিন্ন মসজিদে মন্দিরে উপাসনালয়ে হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে শেষ পর্যন্ত রামের মতো আবার মুসলমানদের উপরে চাপিয়ে দিতে পারে, এজন্য সতর্ক থাকবেন, নামাজ পড়ার পরে বারবার খেয়াল করবেন এই দেশের কোনো হিন্দুর উপরে তাদের মন্দিরের উপরে যেন কেউ হামলা না করে।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে এত বড় কঠিন মুহূর্তে আমানতের দায়িত্ব তিনি ভুলে যাননি। হযরতে আলীকে বললেন, এগুলো যদি আমি নিয়ে চলে যাই তাহলে আমার আলামিন নামের কলঙ্ক হয়ে যেতে পারে, সুতরাং তোমাকে বলছি আমি যখন চলে যাব সকালবেলা ওরা আসবে, আমাকে পাবে না তোমারে পাবে। তোমারে যখন পাবে যার যার নাম লেখা আছে এই জিনিসগুলো তাদের বাড়িতে বাড়িতে হাতে হাতে পৌঁছিয়ে দিও। নবীজি বের হবেন, জিব্রাইল এসে বললেন, হে নবী আপনি আপনার এই ঘরের মেসা থেকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আপনি পালন করেননি, ওটা পালন করেছিল আমি, আল্লাহর কুদরত। মুসলমান ভাইরা, ওই আল্লাহ এখনো আছে না নেই? এখানে যা হচ্ছে পৃথিবীর এই দৃশ্য দেখে আপনি আবেগে আপ্লুত হয়ে অন্য কারো উপর অত্যাচার করতে যাবেন না, আল্লাহ একজন আছে, বিশ্বাস আমাদের আছে, আমাদের ইমানের যে দাবি আছে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাবো, বাকিটা আল্লাহ দেখবেন। আওয়াজ খুব বেশি হয়ে যাচ্ছে। এই যে সামনে যারা আছেন আপনারা একটু বসা চাই না, ওনারা যে বসতে পারতো, এই রাস্তাটা ছেড়ে দিন, রাস্তার মাঝখানে ছেড়ে দিন, যে যাচ্ছে যেতে ওই করে বসতে দিন, ওদিকে আর জায়গা নেই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়েন দেখি ওদের কথার আওয়াজ আসে কিনা, পড়েন জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা আওয়াজ দেখি কত দূর হয়, আমরা তো সবসময় ওদের মতো কথা বলতে পারছি না, এই জন্য হেরে গেলাম, এখন নিয়ে আসার দরকার কি? আমার ভাইরা, বিশ্বনবী ওই সময় বালিটা হাতে নিয়ে তিনটি দোয়া করেছিলেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন তুমি যদি আজকে আমাকে এই ঘর থেকে বের করে দাও নিরাপদে বের করে দিও, তুমি যদি আমাকে রাস্তা দিয়ে বের করে দাও মদিনা পর্যন্ত নিরাপদে পৌঁছিয়ে দিও, এক নাম্বার ঘর থেকে দ্বিতীয় নাম্বার রাস্তা, তিন নাম্বারে মদিনায় পৌঁছানোর পরে এমন একটা রাষ্ট্র ক্ষমতা তুমি আমারে দিও যেখানে তোমার সাহায্য থাকে। নবীজির এই দোয়াকে আমার আল্লাহ কোট করেছিলেন কোরআনে কারিমে সূরা বানি ইসরাইলের 80 নাম্বার আয়াতে, কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা এরকম বিপদে পড়লে যেন এই দোয়াটা পড়ে। আমার তো মনে হচ্ছে 1500 বছর পর তামাম দুনিয়ার 180 কোটি মুসলমানের জন্য এখন এই দোয়ার সময় চলে এসেছে। জবান খুলে আল্লাহর সেখানে দোয়া পড়েন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকি ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক বলেন, নবীজি দোয়া করেছিলেন না তুমি আমাকে বের করে দাও এই ঘর থেকে নিরাপদে দ্বিতীয় নাম্বার রাস্তায় যেন কোনো বিপদ না আসে,
তিন নম্বরে মদিনাতে যাবার পরে তুমি আমাকে বসিয়ে রেখো না, এমন একটা রাষ্ট্র ক্ষমতা দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। নবীজির এই তিনটা দোয়া আল্লাহ কবুল করেছিলেন। প্রথমটা কবুল হয়েছে সঙ্গে সঙ্গে, দ্বিতীয় দোয়া কবুল হয়েছে তিন দিন পর, তিন নাম্বার দোয়া কবুল হয়েছে ছয় মাস পর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি এখন পর্যন্ত নবীর উম্মত দাবি করে থাকি, আমরা যে দোয়া এখন করলাম এই কঠিন মুসিবতে, আমার মনে হয় সামনে এখন আমাদের হিজরতের যে সময়, এই কঠিন অবস্থায় যারা আমরা দোয়া করেছি, মহান আল্লাহ আমাদের দোয়া ফেরত দেবেন না। নবীজি দোয়া করেছিলেন হযরত ওমরের জন্য আর আবু সাহেলের জন্য, কপাল ভালো ছিল, হযরত ওমরের দোয়া কবুল হয়ে তার দ্বারা আল্লাহ ইসলামের অনেক কাজ দুনিয়াতে করে নিয়েছে। কথা বলেন না কেন? আমরাও দোয়া করছি। বিশ্বে আজ যারা বিশৃঙ্খলা তৈরি করতে চান, অনেকেই বুঝে অনেকেই না বুঝে, দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ওমরের মতো হেদায়েত দান করেন, আর যদি না থাকে আল্লাহ যেন তাড়াতাড়ি আবু সাহেলের মতো ধ্বংস করে দেন। মানুষের কোন দোয়া আল্লাহ ফেরত? আমার ভাইরা, নবীজির তিনটা দোয়া আল্লাহ কবুল করেছিলেন, আমরা যে দোয়াগুলো করলাম হয়তো তিনটা না কবুল হলেও সঙ্গে সঙ্গে যদি কবুল না হয় আপনি হতাশ হবেন না। কোন মানুষের কোন দোয়া আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল যদি না করে, বুঝতে হবে তার একটা মঙ্গলের জন্য আল্লাহ ইচ্ছা করে রেখেছে, এমন সময়ের জন্য তার দোয়া আল্লাহ কবুল করবেন যে সময় তার এই নেকির দরকার হবে, এ দোয়াটা কবুলের দরকার হবে। সামনে ওরকম পজিশন আসতে পারে, এই জন্য আল্লাহ হয়তো রেখেও দিতে পারে, এই জন্য আমরা হতাশ না। আমরা কি হতাশ? বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে পেরেছি, এইটাই আমাদের জীবনের সবচাইতে বড় পাওয়া। দুনিয়ায় কত জাতি আমরা দেখতে পাচ্ছি, কোরআন এবং হাদিস এই দুইটা পড়ে আমরা যা বুঝলাম দেখলাম, এগুলো মরতে দেরি, আল্লাহর জ্বলন্ত আগুনে যেতে এদের দেরি হবে না। আমরা যারা মুসলিম, জীবনে একবারও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বিশ্বাস নিয়ে পড়ে এর উপরে যারা আমল করে যাচ্ছি, দুনিয়ায় যদি কিছু নাও পাই চোখটা বন্ধ হতে দেরি, বিশাল নিয়ামত আমাদের সামনে আসতে দেরি হবে না। আমরা ওইটার আশায় আছি, বলেন আর দুনিয়া সিজনুল মুকমিনি ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ তাআলা নবী বলেন এই পৃথিবীতে মুমিনদের জন্য জেলখানার মতো আর কাফেরদের জন্য জান্নাতের মতো। জেলখানা আর জান্নাতের পার্থক্য কি? জেলখানায় যত শান্তি হোক থাকতে মনে চায় না, আর জান্নাত যতই যা হোক মানুষ একবার প্রবেশ করলে আর বের হতে চায় না। সুতরাং আমরা যদি মুমিন দাবি করে থাকি এ দুনিয়ায় কষ্ট হবে, এইটাই স্বাভাবিক। আল্লাহ যেন এই কষ্টের মাধ্যমে আমাদের যে বিশাল অফরন্ত নিয়ামত জান্নাত বানিয়ে রেখেছেন এটা আমাদের কপালে দেন। জোরে বলেন আমিন। আমরা কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা নিসার ৭৪ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু মনোনীত বান্দাদের ব্যাপারে এখানে ঘোষণা দিয়েছেন, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপট যেটা এই আয়াতের ভেতরে সেটা আল্লাহ ফুটিয়ে তুলেছেন। আমরা একটু তেলাওয়াত করার মাধ্যমে কোরআনের আয়াত থেকে আজকে অন্তত কিছু নিয়ে যেতে চাই। জবান খুলে আপনি পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহি الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما।
في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة দুনিয়ার জীবনে আমি আল্লাহর বিধানের উপরে টিকে থাকতে গিয়ে যদি মারা যায় অথবা কাউকে মেরে ফেলে অতি শীঘ্রই আমি আল্লাহ তাদেরকে কিছু পুরস্কার দিয়ে ধন্য করব। সুতরাং পৃথিবীর সবার জীবন সমান হবে, একই ধাঁচে একই ধারায় একই গতিতে যাবে এটা ঠিক না। আজ বাংলাদেশ সহ বিশ্বের অনেক মুসলিম পর্যন্ত কোরআনের আয়াত এবং হাদিসের অনুবাদগুলো পড়ছে, কিন্তু এর থেকে যে শিক্ষাগুলো নেওয়ার একটাও নিচ্ছে না। আমি আজকে আসার সময় পড়ছিলাম মাসালুল মুমিনিনা কামাসালিল জাসাদ, এই পৃথিবীতে যত মুসলিম আছে সবাই হচ্ছে একটা দেহের মতো। আপনি যদি দাবি করেন যে আমার ঈমান আছে, অবশ্যই এই হাদিসের আমল আপনার থাকা লাগবে। নবীজি বলেন তামাম দুনিয়ার যত মুসলিম, সে যদি আফ্রিকার জঙ্গলেও থাকে ওইটাও একটা দেহের মতো। তোমার দেহের কোনো জায়গায় যদি চিমটি লাগে কেটে যায় সারা শরীর যেমন খবর হয়ে যায়, অন্তত মুসলিম পৃথিবীর কোনো প্রান্তে যদি কষ্ট পায় বিপদে থাকে মুসিবতে পড়ে অসহায় অবস্থায় থাকে, অন্তত তোমাকে যে প্রান্তেই থাকো ওখান থেকে আহ করা লাগবে। আজ এটা যাদের অন্তরের ভেতরে আসে না, আপনি নামাজ পড়তে পারেন, মাথায় টুপি দিতে পারেন, আপনার ঈমান নেই আপনি বেঈমান। এই বেঈমান এখন দেশে নেই, আল্লাহ আমাদেরকে যেন আবারে বেঈমান বানিয়ে না দেয়। অন্তত ইমানের দাবি অনুযায়ী আমরা যতটুকু পারি এখান থেকে, এটা দেশের বিষয় না, এটা ইসলামের বিষয়, এটা হাদিসের বিষয়, আমার ইমানটা ধরে রাখতে হলে অবশ্যই আমাকে এই আমলটা করা লাগবে। আল্লাহর নবী জানিয়েছেন হযরতে আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাজ্জিরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতিআ ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতিআ ফাবিকলবিহি ওয়াযালিকা দাফুল ঈমান, বুখারী শরীফের হাদিস। এই পৃথিবীতে কোরআনে কারীমের পরে যে কিতাবের স্থান সেই বুখারী শরীফে নবীজি জানিয়েছেন, বিখ্যাত সাহাবী হযরতে আবি সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবীজি বলেন তোমাদের কারো সামনে যদি ইসলাম বিরোধী ধর্ম বিরোধী মানবতা বিরোধী কোনো কাজ হতে দেখো অবশ্যই তোমরা হাতের দ্বারা ওটা বন্ধ করবে। মুসলমান ভাইরা এখানে এদন মানে শুধু এই হাত না, এদন মানে এখানে ক্ষমতার হাত, এদন মানে এখানে টাকা পয়সার হাত, এদন মানে এখানে ঐক্যের হাত। সুতরাং এই দুনিয়াতে যার ক্ষমতা আছে সে যেন মানবতা বিরোধী এই কাজগুলো অন্তত হাত দিয়ে ক্ষমতা দিয়ে যে কোনো কায়দায় বন্ধ করার চেষ্টা চালায়। কিন্তু 57টা মুসলিম রাষ্ট্র তাদের অনেক ক্ষমতা আছে, হাতে চুপ হয়ে বসে আছে, কেউ এই হাদিসের উপরে আমল করছে না। আপনার হাতে যদি প্যারালাইজড হয় তার মানে আপনার হাত দিয়ে কিছুই করার নেই, আপনার ক্ষমতার হাত নেই, ঐক্যের হাত নেই, আপনার টাকা পয়সার হাত নেই। নবীজি বলেন তখন তুমি মুখ দিয়ে প্রতিবাদ জানাও। আজ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা এইটা এখন দেখতে পাচ্ছি, অন্যায় যেই করুক যেখানেই করুক হাত দিয়ে যদি না পারেন, ঐক্যের হাত যেহেতু আমাদের নেই, ক্ষমতার হাত নেই, অন্তত আমাদের মুখ আছে। এই মুখ বলতে শুধুমাত্র লিল্লাহে তাকবীর বলা না, আপনি মুখ দিয়ে প্রতিবাদ জানাবেন, মানববন্ধন করেন, সংবাদ সম্মেলন করেন, মানব প্রাচীর তৈরি করেন, যে কোনো কায়দায় পৃথিবীর মানুষকে জানান যে এটা অন্যায়। এক কথা বলেন এখন, আমি আমার বাবার কথা বলছি না যে আপনার রাগ হবে, যদি রাগ হয় বুঝবেন আপনার ইমানের ভেতরে রোগ আছে। হাদিসের ব্যাখ্যা করতে গেলে যদি কারো গায়ে লাগে বুঝতে হবে, নবী যদি এসে হাদিস বলতো তাও রাগ হতো।
নবীজি বলেন এটাও যদি না পারো মুখ খোলাও সম্ভব না, এরকম দেশ দুনিয়ায় নেই আছে মানে এইটা কেমন একটা অবস্থা আমরা বানিয়ে ফেলেছি। অন্যায়ের প্রতিবাদ হাত দিয়ে ক্ষমতা দিয়ে ঐক্য দিয়ে করা তো দূরের কথা, মুখ দিয়ে বলারও পরিবেশ এখন আর নেই। বললেই কিছু মানুষ অন্যদিকে নিয়ে যেতে চাই, ফলে এরা সাম্প্রদায়িক, এরা উগ্র, এরা মৌলবাদ, এরা জঙ্গি, এরা ফান্ডামেন্টাল। আপনি আর যাই বলেন না কেন, এই গালিটা আমাকে দেওয়ার আগে এই এই থিওরি যিনি দিয়েছেন তার শরীরে কিন্তু আগে যে লাগতেছে। তার নাম কি? থিওরি তো তিনি দিয়েছেন, যা আপনি মুখ দিয়ে প্রতিবাদ করেন, সংবাদ সম্মেলন করেন, মানব প্রাচীর তৈরি করেন, মানব বন্ধন করেন, পৃথিবীর মানুষকে জানান এটা অন্যায়। আপনি যদি এটা করতে গেলে আপনার মনে রাগ তৈরি হয়, আপনি কিসের নামাজ পড়েন বলেন তো? আপনি যে মসজিদের সভাপতি হয়ে বসে আছেন, আপনাদের তো মন্দিরের সভাপতি করা দরকার। আপনার দ্বারা দেশের মসজিদের সভাপতি ঠাকা ঠিক এইভাবে চলছে, চলা যায় নাকি? যেভাবে আছেন এইভাবে শোনেন, আমি আর কি বলবো। আল্লাহর নবী জানিয়েছেন তৃতীয় নাম্বার এটাও যদি না পারো, আমার মনে হয় হাদিসটা মনে হয় বাংলাদেশ দেখে নবী কেবল বলে গেল, আমাদের এখন প্রতিবাদ করার ক্ষমতা নেই, কি অবস্থায় আমরা আছি। আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন, আপনাকে একটা সাইনবোর্ড লাগিয়ে দেবে, নাকি এদেশে এখন আরম্ভ হয়নি, হয়ে গেছে? হ্যাঁ, এরকম সিচুয়েশনে যদি তৈরি হয় যে প্রতিবাদ করার ক্ষমতা তোমার নেই, হ্যাঁ প্রজেক্টর দেওয়া আছে সামনের ওই মাঠে, ওইদিকে যান তো, ওই যে ওইদিক থেকে চলে যান না কেন, প্রজেক্টর আছে ওখানে যান, আপনারা একটু একটু নড়ে চড়ে যান, প্রজেক্টর দেওয়া আছে যান। আল্লাহর নবী বলেন দ্বিতীয় এই দুইটাও যদি না পারো, তিন নম্বরে আমার নবীর উম্মতের উপর যেন অন্তর দিয়ে ঘৃণা করে। কি দিয়ে? অন্তরের ঘৃণা মানে দিল্লির এই 42 জন মুসলমান অলরেডি শেষ, আল্লাহর ঘর এখন চলছে দাও দাও করে। শুধু এতটুকুই না, সবচাইতে বড় কষ্ট লেগেছে আল্লাহর কোরআন মসজিদের উপর থেকে ওরা পেড়ে পায়ের নিচে দিচ্ছে। 180 কোটি মুসলমানের বুকের উপরে যেন ওরা ফালা মারছে। আপনারা আমাদের মেরে ফেলেন, কোরআন শরীফকে কিছু বলবেন না, কোরআন আমাদের কলিজার চাইতেও দামি। কোরআনের যদি পক্ষে আপনি এ অবস্থায় থাকতে পারেন, আল্লাহর কসম সাংবাদিক মন্তাসির সাইদির মতো আল্লাহ আপনাকে কিছু দিতে পারে। কোরআনের পক্ষে অবস্থান নিয়েছিল সাংবাদিক মন্তাসির জায়দি, পৃথিবীর বিশ্ববিখ্যাত বিয়াদব বসকে জুতা মেরেছিল, মনে করলাম আল্লাহ না জানি লোকটার ফাঁসি হয়ে যায় কিনা, কিন্তু না, আমার আল্লাহর বিচার অন্য, মাত্র 1 বছর জেল হয়েছিল। 1 বছর জেল হলে থাকা লাগে মাত্র 9 মাস, কত 9 মাস পরে জেল থেকে বের হয়ে সংবাদ সম্মেলন করে বলছে ভাইরা আমার সেই জুতা কই। সাংবাদিকরা বলে আপনি আশ্চর্য মানুষ যে জুতার কারণে 1 বছর জেলে থাকলেন আবার জুতা চান। সাংবাদিক বলে দেখো এই জুতার কারণে আজ তামাম দুনিয়া আমার চিনে, এই জুতা দিয়ে বিশ্বের 1 নম্বর শয়তান বসকে আমি মেরেছি, সুতরাং এই জুতা আমার দরকার। সাংবাদিকরা বলে আপনি জেলে যাওয়ার পরে জুতা আমরা নিলামে তুলেছিলাম, এত চড়া দামে বিক্রি হয়েছে, আপনার 14 বংশ বসে বসে খাবে, টাকা ফোরাবে না। সাংবাদিক মন্তাসির সাইদিকে কোরআনের হকের পক্ষে থাকার কারণে যদি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে দেয়, আজ সময় এসেছে মুসলমানদের
অন্তত এই বিশ্বের বিশ্ব সন্ত্রাসী এই নরেন্দ্র মোদি যা করছে, আপনি যদি কিছু না করেন অন্তত সুযোগ করতে পারেন, আপনার ভাগ্য ভালো পাল্টিয়ে দিতে পারেন। ঘৃণা করা ছাড়া তো ইমান রাখা সম্ভব না। আপনি যখন এইটাও করতে দেব না তাহলে মেরে ফেলে, কারণ বেঈমান হয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। আল্লাহর নবী বলেন, যদি অন্তরে ঘৃণাও তোমার না আসে, জালিকা আদাফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর, এটাও যদি কারো ভেতরে না আসে তার নামের আগে মোহাম্মদ লেখার দরকার কি? এই ধোকা দিয়ে বোকা বানিয়ে ভোট নেওয়ার জন্য এই তো বন্ধ করে। আপনি যদি ধোকা দিয়ে বোকা বানাতে না চান, আপনি আর ভেতরেও তো মুসলমান লেখা থাকে, নামের আগে মোহাম্মদ লেখেন, নামের শেষে হোসাইন লেখেন, এই নামটা অন্তত যেন একটু কার্যকারী হয়, সে কাজটা আপনার করা দরকার। এটা আপনার আমার নিজের বাঁচার জন্য আমি বলছি। ঘরের ভেতরে মনে করেন চোর প্রবেশ করেছে, যেটা পাই সেটাই নেয়, আপনি দেখতেছেন। কিন্তু যদি মনে করেন এখন কিছু বললে চোরের হাতে ছুরি আছে, আমারে মারবে, আমারে জবাই করে দেবে, আমারে মেরে ফেলবে, এ অবস্থায় আপনি মনে মনে সিদ্ধান্ত নেবেন, আল্লাহ আমার সেই লাঠি কই? কথা বলেন কেন? মনে মনে সিদ্ধান্ত নেবেন না যে আল্লাহ আমার সেই লাঠি কই? লাঠি কই মানে, লাঠি যদি এখন হাতে থাকে অন্তত চোরকে ঘায়েল করে সম্পদগুলো হেফাজত করে সহজ হবে। এই যে ঈমানের তিন নাম্বার স্তর যেটা বললাম, এখন এইটাই আমাদের দরকার, আল্লাহ আমাদের সেই লাঠি কই? এই অবৈধ, এই যে অবৈধ কাজগুলো চলছে পৃথিবীতে মানব বিধ্বংসী, অন্তত ঈমান রক্ষা করতে হলে সর্বশেষ একটু লাঠি খোঁজা লাগবে। আপনি যদি লাঠিও না খোঁজেন তাহলে আপনার আর নামাজ পড়ার দরকার নেই, আপনার ওই খাতনা দেওয়ারও দরকার নেই। কারণ আপনি যদি খাতনা করছেন, এখন যা অবস্থা দিল্লিতে, লুঙ্গি খুলে চেক করছে আপনি মুসলমান কিনা, যে অবস্থা তৈরি হয়েছে আপনার উপরেও যে এটা আসবে না, একই গ্যারান্টি আছে। এখনই আপনাকে ঈমানের এই তিন নাম্বার দাবি, অন্তত লাঠি কই, এই চিন্তা করা লাগবে। মনে মনে যদি কারো ঘৃণাও না আসে, আরো যদি বলেন না ওটা ওদের বিষয় আমাদের দরকার নেই, আপনার নামের আগে আর মোহাম্মদ লিখার দরকার নেই, আপনার ওই খতনা না দিয়ে ওই জায়গাটা আবার কি বলবো মুসলমান, জায়গাটা আবার চামড়া লাগিয়ে নেন, আশ্চর্য লাগে। মানুষ বিক্রি হওয়াইতে পারে এইভাবে, সব বিক্রি করে দিতে পারেন, নামের আগে যতক্ষণ মোহাম্মদ আছে আপনি ঈমান বিক্রি করে দিতে পারেন। আর এটা যদি বিক্রি করে দেন তাহলে আপনাকে আমি নামের আগে এখন থেকে সিঁড়ি লাগিয়ে দেবো, যান কালকে আপনার নামের আগে আমি সিঁড়ি লাগাবো। ধোকা দিয়ে বোকা বানানোর দরকার কি? হয়তো আপনি মানুষকে ধোকা দিতে পারবেন, মুমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, আপনার স্বরূপ আল্লাহ উন্মোচন করে দিয়েছে 1500 বছর আগে। আল্লাহ বলেন, হে নবী, দুনিয়ায় অনেক মানুষ আপনার উম্মতের ভেতরে এমন হবে, ওরা বলবে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামতেও বিশ্বাস করি, কিন্তু মা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার না। কেন? আমার তো মনে হচ্ছে কোরআনের আয়াতগুলো এখন এই বাংলাদেশ দেখে দেখে নাজিল হচ্ছে,
বছর আগের এই আয়াত, ওই সময় যা করেছিল এখন অনেকেই তাই করছে। ওরা যদি বেঈমান হয়ে কাফের হয়ে মারা যায়, আপনি কাফের হয়ে মরবেন না, এ কথা আপনাকে কে বলেছে বলুন তো? আপনাকে তো আমি বাঁচার জন্য বলছি, কারণ আপনি আর এমনিও কয়েকদিন পরে মরে যাবেন। আপনার যে অবস্থা, আপনি এমনিও কয়েকদিন পরে মরে যাবেন, অন্তত যেন বেঈমান হয়ে না মরেন। অবশ্য ঠিক, কিছু বুঝেছে? নাস্তিক আর রাম বাম এদেশে বেশি না, মাত্র হাতে গোনা কয়েকজন। আমাদের ইমান নিয়ে আপনি খেলা করবেন না, অন্তত আমরা যেন ইমান নিয়ে টিকে থাকতে পারি যে কয়েকদিন বেঁচে আছি। এইটা নষ্ট করে দিলে তাহলে তো আমাদের বেঁচে থাকা আর না থাকা সমান হয়ে যাবে। আল্লাহর নবী জানিয়েছিলেন এমন সময় আসবে পৃথিবীর উপরে থাকার চাইতে মাটির নিচে যাওয়া ভালো হবে। আমার মনে হয় সেই সময় আসতে আর বেশি দেরি নেই, অলরেডি চলে এসেছে। এখন ইমান নিয়ে টিকে থাকা আগুন হাতে রাখার চাইতেও কঠিন, এ কথা বলেন না কেন? আর যারা বেঈমান তাদের তো ইমান নেই, তাদের টিকে থাকা কোনো ব্যাপার না। আমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ বলেন ওই মানুষগুলো আমি আল্লাহকেও ধোকা দিতে পারে না, আমার ইমানদার যারা খাঁটি এদেরকেও ধোকা দিতে পারে না, বরং নিজেরাই নিজেদের ধোকায় পড়ে মরে কিন্তু টের পায় না। কোরআনের আয়াত আপনার বিরুদ্ধে যাচ্ছে, আমি পক্ষে বলার মতো কায়দা আমার নেই, আমি তাহলে আয়াত বানানো লাগবে। অনেকের মনে মনে হয়তো হচ্ছে যে আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, হুজুরে তো বলে কেন, আমি কি বানিয়ে বলছি? সূরা বাকারার 8, 9, 10 এই আয়াতগুলো আপনি নিজে পড়েন, নিজে ধরা খাবেন যা করছে। সুতরাং আপনার ইমানের দাবি যদি ঠিক রাখতে চান, নবীজির এই হাদিস ছিল তিনটা। এক নম্বরে হাত দিয়ে, ঐক্য দিয়ে, ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে, টাকা পয়সা দিয়ে বন্ধ করা অন্যায়টা, সে যে অন্যায় হোক এটা যদি না পারেন। দুই নম্বরে আপনার দাবি হচ্ছে মুখ দিয়ে প্রতিবাদ করা, এইটা অনেকে আজ করে না, সুযোগ সন্তানি হয়ে দাঁড়িয়েছে, যেদিকে পানি পড়ে ওইদিকে ছাতা ধরে। আমার মনে হয় এরকম মানুষের জানাজা বাংলাদেশে বন্ধ করে দেওয়া দরকার, কারণ জানাজা পড়ে লাভ কি? ওর তো ইমান নেই। আপনি নবীর হাদিসের সাথে এই থার্মোমিটার দিয়ে মাপবেন যে আপনার ইমান আছে কিনা। তিন নম্বরে যদি আপনি পরিকল্পনাও তৈরি করতে না পারেন, চিন্তা ভাবনা না করেন যে কি করে অন্যায় বন্ধ করা যায়, এইটাও যাদের মনের ভেতরে আসে না। 1500 বছর আগে নবী বলেন ওর ইমান নেই, ও যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করে আসুক, ওর বড় দাঁড়ি থাক, ও বেঈমান, ওর ইমান নেই। এরকম বেঈমান দেশে নেই, আমাদেরকে যেন লয় কাতারে দিয়ে না দেয়। কি জোরে বলেন না কেন? সুতরাং আমরা যারা আল্লাহর আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবন বিক্রি করে দিয়েছি, আপনি যতই হুমকি ধামকি ভয় ভীতি দেখান হবে না, কারণ আমাদের জীবন তো আমরা দিয়ে দিয়েছি, আর এক জীবন দুইবার দেওয়া যায় না। যেই মানুষের মনের ভেতরে ইমান আছে তার ভেতরে পৃথিবীর কোনো ভয় থাকতে পারে না। ইমান যেখানে থাকে সেখানে ভয় থাকে না, আর ভয় থাকলে সেখানে ইমান থাকে না। এখন আপনার ভেতরে কি আছে আপনি দেখেন, আপনার ইমান আছে কিনা আপনি নিজেই টের পাবেন। যে অন্তরে আল্লাহর প্রতি ইমান আছে সেখানে ভয় থাকবে না দুনিয়ার কারো, আর যেখানে কারো ভয় থাকবে সেখানে ইমান থাকবে না। একটা মোবাইলের ক্যাসিং এর ভেতরে যেমন দুইটা মোবাইল ঢোকানো যায় না, যায়? একটা কলমের মাথার ভেতরে দুইটা কলম ঢোকানো যায়? এক মমিনের অন্তরে কোনোদিন দুনিয়া এবং আল্লাহর ভয় একসাথে থাকতে পারে না। এজন্য পৃথিবীর সবাইকে উদ্দেশ্য করে বলছি না, অন্তত যাদের ইমান আছে, যারা আল্লাহর কাছে আপনি বিক্রি করে দিয়েছেন এই দুনিয়ার জীবনটা আখেরাতের বিশাল জীবনের পরিবর্তে, আপনার এই বিশাল ভীষণ পরিবেশে এই কঠিন অবস্থায় যদি আপনার জীবন চলেও যায় আল্লাহর রাস্তায় টিকে থাকতে গিয়ে, ইমানের উপরে থাকতে গিয়ে, আমার আল্লাহ অতি শীঘ্রই আপনাকে যদি বেঁচে থাকেন গালেব বলে ঘোষণা দেবেন, যদি শহীদ হয়ে যান অতি শীঘ্রই এমন কিছু পুরস্কার দেবেন যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ পুরস্কার আমাদেরকে যেন দেখার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে একটা দায়িত্ব দিচ্ছেন, বিশ্বের মুসলমানের, এটা কিন্তু শুধু বাংলাদেশের মুসলমানদের জন্য না,
নাকি এই আয়াত বাদ দিয়ে দেব? দাদির কবর যেখানে সেখানেই কাটা লাগবে। কবর হচ্ছে গাজীপুরে, আর আপনি এখানে বসে কাঁদলে হবে না, গাজীপুর শহরে যে কাঁদেন। এখন বিশ্বে যেটা চলছে সেই রকম আয়াতই আমি পড়েছি। এখন যদি আমি আয়াত পড়ি ফাসকুরুনি আজকুরুকুম, হবে? এখন অবস্থা চলছে কিসের আর আপনি আয়াত পড়ছেন কোন? বাংলাদেশে অনেক আলেম এখন ফাসকুরুনি আজকুরুনি পড়ে জিকির করে চলে যাচ্ছে। আরে ভাই, আপনার তো এখন ফাসকুরুনি পড়া দরকার না, এখন এই আয়াত পড়া দরকার। এখন আপনার দায়িত্ব কি? ওটা আপনার হাড়ের উপর আল্লাহ চাপিয়ে দিচ্ছে। আল্লাহ বলেন, ওমালাকুম, কি হয়েছে তোদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো না, যুদ্ধ করো না, সংগ্রাম করো না, লড়াই করো না? কাদের পক্ষে? অল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। এক নম্বরে কত দুর্বল পুরুষ, নারী এবং শিশু, এই তিন শ্রেণীর মানুষেরা। ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাদিহিল করিয়াতি যালিমি আহলুহা। বিশ্বের দিকে তাকিয়ে দেখ, কত যুবক, কত বৃদ্ধ, বাল বনিতা, শিশু, নারী পুরুষেরা শেষ পর্যন্ত দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আমি আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন দয়া করে এই জালিম অধ্যুষিত এলাকা থেকে তুমি আমাদেরকে বের করে নিয়ে যাও। এটা মায়ানমারে কিছুদিন বলছিল, এরপরে চীনের ওই ঘরে বলছিল, এরপরে কাশ্মীরে বলছিল, এরপরে এখন দিল্লিতে অলরেডি বলা আরম্ভ হয়ে গেছে। বাংলাদেশে অনেকে বলে, রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা, তারা বলছে, শুধু বলেছে আগে তা না, তারা বলছে, বলবে, রাব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা, আমাদেরকে তুমি বের করে নিয়ে যাও, মিন হাদিহিল করিয়াতি যালিমি আহলুহা, এই জালেম অধ্যুষিত এলাকা থেকে, এই 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 দেশ থেকে। ওয়াজআল্লানা মিন লাদুনকা ওয়ালিয়া, অথবা তোমার পক্ষ থেকে তুমি একজন অভিভাবক পাঠাও। কি পাঠাও? আজাল্লানা মিল্লাদুনকা নাসিরা, অথবা তোমার পক্ষ থেকে তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। মুসলমান ভাইরা, আমার তো আয়াত পড়ার পরে মনে হচ্ছে আজ বিশ্বের অনেক মুসলমানের সাথে এই আয়াতটা অলরেডি এখন মিলে গেছে। মিলে যায়নি? কত মানুষ আর তোলাপ করে আহ্বান জানাচ্ছে আল্লাহকে, তোমার পক্ষ থেকে তুমি একটু কিছু পাঠাও। 57টা মুসলিম রাষ্ট্র আমাদের মাথার উপরে, কেউ তো আমাদের কথা বলে না, আমাদের পক্ষে কেউ অবস্থান নেয় না, কেউ আমাদের পক্ষে থেকে জোরালো দাবি দেয় না। সুতরাং মালিক, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। রব্বুল আলামিন বলেন, এবার আমি যাদের ঈমান আছে তাদের দায়িত্ব দিলাম, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যাদের ঈমান আছে এই মানুষগুলো তারাও সংগ্রাম আরম্ভ করবে, লড়াই করবে, যুদ্ধ করবে। আমি আল্লাহর রাস্তায়, কার রাস্তায়? আর আল্লাহর রাস্তায় জিহাদ মানে সংগ্রাম মানে বোমাবাজি করা না, আল্লাহ রাস্তায় জিহাদ মানে মন্দির ভাঙা না, আল্লাহ রাস্তায় জিহাদ মানে হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া না। এই কথা বলে না কেন? এই আয়াতের ভুল ব্যাখ্যা করে আজ যারা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছেন থেমিসান, এটা জঙ্গির আয়াত না। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে, এর নাম আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তাকে আজ অনেকে ভুল ব্যাখ্যার মাধ্যমে হাজারো মানুষকে দিয়ে বোমাবাসি করায়, হিন্দুদের বাড়ি ঘর নিজেরা ভেঙে দোষ চাপায় মুসলমানের উপরে। আমরা এটা করতে দিতে পারি না। বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ বিগায়রি ইলম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, সাবধান, আপনার উম্মতদেরকে এটা বারবার জানিয়ে দেন, আমি আল্লাহ বাদে যারা অন্য কাউকে ডাকে ওদের উপাসনালয়, ওদের দেবতাকে, ওদের মন্দিরকে তোমরা গালি দিও না, কারণ ওরা না বুঝে আমি আল্লাহকে গালি দিয়ে ফেলতে পারে। যেখানে দেবতাকে গালি দেওয়া পর্যন্ত নিষেধ,
ভারতের এই ইস্যু নিয়ে দেখবেন বাংলাদেশে অনেক মন্দির অনেক হিন্দুর বাড়িতে অনেকে গোপনে আগুন লাগিয়ে এই দোষটা এখন আমাদের উপরে চাপানোর চেষ্টা করছে। এজন্য সতর্ক থাকবেন, এই কাজ যেন কেউ করতে না পারে। আল্লাহর রাস্তা মানে মন্দির ভাঙানা, আর আল্লাহর রাস্তা মানে মন্দির পাহারা দেওয়া। ওরা যারা করছে ধর্মের নাম দিয়ে, এটা ধর্মের নাম না, ওটা তার ব্যক্তিগত অপরাধ। কোন ধর্ম পৃথিবীতে অন্য ধর্মের উপর অত্যাচার করতে শেখায়নি। আমি যত ধর্মে গ্রন্থ পড়েছি কোনো জায়গায় পাইনি। ওরা ধর্মের নাম নিয়ে এটা চালাচ্ছে যে আমরা জাতি সত্তা আলাদা করতে চাই। এজন্য আমি বারবার সেই প্রথম বলেছিলাম, বিশ্বের যারা হিন্দু বুদ্ধিজীবী আছেন, বড় বড় যারা দায়িত্বে আছেন, আপনাদের উচিত হবে সারা বিশ্বের হিন্দুদের এই মুহূর্তে এই মোদি নামে লোকটাকে থামানো। আপনার যদি বিবেক থাকে আপনার, আমার মনে হয় মেনে নেওয়া সম্ভব না। কিন্তু আমরা আমাদের বিবেকে আবেগ দিয়ে চলবো না। বিবেক জঙ্গিবাদে সন্ত্রাসের পথে বেছে নিচ্ছে মুসলমান নাম নিয়ে, না এটা মুসলমানের কাজ না। আল্লাহ দিয়েছেন আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা সংগ্রাম করবে। সংগ্রামের কর্মসূচি আবার ছয়টা, কয়টা? আপনি প্রথমে প্রতিবাদ কিভাবে করবেন, দ্বিতীয়তে কিভাবে করবেন, তৃতীয়তে কিভাবে করবেন, এগুলো সব নিয়ম নীতি আমার আল্লাহ কোরআনে হাদিসে নবীজির মাধ্যমে জানিয়েছে। প্রথমে আপনি প্রতিবাদ করতে গিয়ে তাদের দেশের পণ্য বর্জন করেন যদি মুসলিম দাবি করেন। সুতরাং বিশ্বের যে সমস্ত দেশেরা মুসলমানদের উপরে অত্যাচার করে, তাদের হাতগুলো মুসলমানদের রক্তে রঞ্জিত করে, আমাদের ইমানের দাবি হচ্ছে তাদের এই পণ্যগুলো বয়কট করা। চাইনিজদের বয়কট করা লাগে নাই, আল্লাহ ওদের নিজে বয়কট করে দিয়েছে। আমি বিমানে আসার সময় আজকে আমি সৈয়দপুরে ছিলাম, ওখান থেকে কয়েকদিন আগে এসেছিলাম, একবার দেখি এক চাইনিজ আমার পাশে বসা, কে ওর পাশে বসতে চায় না। আমি চিন্তা করলাম আমি বসে আমি মরবো না, ও হারামির পাশে আমি বসবো, দরকার হয় বিমানের বাংকার ধরে দাঁড়িয়ে যাবো। কিছুক্ষণ পরে 15-20 মিনিট পরে দেখি বিমান বালা, বাংলাদেশে তো বিমান বালা না, বিমান খালা, বিমান খালা না, অন্যান্য দেশে যাওয়ার সময় দেখি বিমান বালা, এই দেশের বিমানে যারা থাকে বিমান খালা। দিয়ে গেল নাস্তা, সবাই খাচ্ছে, ওই ওই লোকটা ভাই চাইনিজ, মুখ খোলা দেবেন, তুই মুখ খুললে তোর মুখ দিয়ে যদি ভাইরাস বের হয় করোনা তুই খেতে পারবি না। তুই যদি খেতে চাস বিমান থেকে নেমে গোপনে কোনো জায়গায় মুখ খুলে খেয়ে তারপর আবার মুখ বেঁধে ফেলবি। আল্লাহ ওদেরকে এক ঘরে করে দিয়েছে, কথা বলে না কেন? আমেরিকার বিভিন্ন বিজ্ঞানীরা, চীন দেশের বিভিন্ন বিজ্ঞানীরা এখন অনেকেই বলছে করোনা ভাইরাসের যে অত্যাচারের কারণে আমরা পেয়েছি, এটা এখন ধেয়ে সরে যাচ্ছে ভারতের দিকে। আল্লাহ যেন ওদেরকে না দেয়। ওরা তো অনেকে, সবাই না, সব হিন্দু খারাপ না, কিছু উগ্রপন্থী আছে, এরা নিজেদের স্বার্থকে স্বার্থ সিদ্ধি করার জন্য এই কাজ করে যাচ্ছে। আমরা আমাদের ইমানের দাবিতে অবিচল থাকার চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদেরকে আবেগ নিয়ে না বিবেক নিয়ে চলার তৌফিক দেন। দুনিয়াতে এমনি তো আপনি থাকতে পারবেন না। এই যে লোকটা বসে আছে, এনার বয়স মনে করেন 50 বছর, আর খুব বেশি হলো 20 বছর পরে দুনিয়া ছাড়া লাগবে, উনি যতই চেষ্টা করুক পারবে না। আরো বেশি দিন থাক, আরো 50 বছর থাক, কিন্তু চেষ্টা করলেও পারবে। বাংলাদেশের গড় আয়ু 58 বছর, আমি তো আরো 20 বছর বেশি, 12 বছর বেশি বললাম। সুতরাং আপনি চেষ্টা করলে যেহেতু পারবেন না, ইমানটা ধ্বংস করেন না ভাই, আমি আপনার মঙ্গলকামী, আপনি ইমানটা নষ্ট করে চির জাহান্নামী হয়ে যাবেন না। অন্তত ইমানটা টিকিয়ে রাখার জন্য এই যে নিয়ম নীতিগুলো বলছি, তাদের প্রতিবাদ করার জন্য পুস্তলিকায় আগুন লাগান, তাদের এম্বাসিগুলোতে হয়তো পচা ডিম ছুড়ে পারে না, এগুলো প্রতিবাদের ভাষা। প্রতিবাদের ভাষা মানে হিন্দু সবাই করে না, প্রতিবাদের ভাষা মানে হিন্দুদের বাড়ি ঘরে ওদের মতো, ওরা যেমন দিল্লিতে আগুন লাগিয়ে দিছে আল্লাহর ঘর, ওদের মন্দিরে আগুন লাগানো না। প্রতিবাদের ভাষা হচ্ছে সর্বোচ্চ ঘৃণা প্রদর্শন করা, এর একেবারে চূড়ান্ত রূপ তরবারি। চূড়ান্ত রূপ কি? আল্লাহ বলেন যারা কাফের ওদেরও কাজ আছে, আল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফী সাবিলিত তাগুত, ওরাও সংগ্রাম করে, ওরাও লড়াই করে, ওরাও যুদ্ধ করে, ওরা করে শয়তানের রাস্তায়। কার রাস্তায়?
শয়তানের রাস্তা কি? শয়তানের রাস্তা প্রথমটাই হচ্ছে অপচয় করা। আজ 1592 বছরের মসজিদকে ওরা গড়িয়ে দিল এই বাবরি মসজিদ, এটা কি অপচয় না? বসে আমরা রাম মন্দির বানাবো, মন্দির বানানোর দুনিয়ায় জায়গা নেই, কত জায়গা পৃথিবীতে পড়ে আছে। ভারতের আমি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত গেছি, এরকম বাংলাদেশ 29টা জোড়া দিলে যত বড় হয় ভারত একা এত বড়। আমি এই যে এই দর্শনার গেটে বদর থেকে শুরু করে ভারতের শেষ মাথা পর্যন্ত গেছি, এদের যত জায়গা পড়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জায়গা পড়ে আছে। মন্দির বানানোর আপনি আর জায়গা পাচ্ছেন না, যে মুসলমানদের 592 বছরের মসজিদ ভেঙে মন্দির বানানো লাগবে মানে? সম্মানিত ভাইরা, ওরাও চেষ্টা চালায়, কাফের যারা, কাফেরদের চেষ্টা, যুদ্ধ জিহাদ সংগ্রাম হচ্ছে আমার আল্লাহর রাস্তার বিরুদ্ধে। ওরা সর্বপ্রথম শয়তানের রাস্তা বেছে নেয় অপচয়কারী হিসাবে। ওরা এতদিনের মসজিদটা ভেঙে একটা অপচয় করছে না? দিল্লিতে যে কয়টা মসজিদে আগুন লাগিয়েছে, এই মসজিদ বানান একদিনে সম্ভব বলেন? কয়েক বছর সময় লেগেছে এমন সুন্দর সুন্দর মসজিদ বানাতে। ভারতে এমন এমন মসজিদ আছে যেটা বানাতে কমপক্ষে 15-20 বছর সময় লাগে, এত সুন্দর। দোকান আগুন লাগিয়ে পুড়িয়ে মিনারটা ভেঙে ওখানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে জয় শ্রী হনুমান লাগিয়ে দিচ্ছে। ওদের চেষ্টা, ওরা কাফের শয়তানের রাস্তায়। শয়তানের প্রথম টার্গেট দুনিয়া অপচয় করা, কি করা? দ্বিতীয় টার্গেট শয়তানের বিশৃঙ্খলা তৈরি করা, ওরা তাই করছে। আল্লাহ তাআলা বলেন, ফাকাতিলু আউলিয়া শয়তান, তোমরা জিহাদ করো, সংগ্রাম করো এই শয়তানের অনুচরদের বিরুদ্ধে। আমাদের হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ প্রতিবাদ না, আমাদের যুদ্ধ জিহাদ প্রতিবাদ হচ্ছে শয়তানের অনুচর যারা যারা বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে। অবশ্যই শয়তানের যত কূট কৌশল সব দুর্বল। সুতরাং বিশ্বে যারা মুসলিম আমরা 180 কোটি আছি, আমাদের ইমানের দাবি হচ্ছে আমরা সোচ্চার থাকবো, ভয় পাওয়া যাবে না। কিসের ভয়? আল্লাহ বলছেন ওদের চক্রান্ত দুর্বল। আপনি যদি এখন বলেন না বিশাল বিশাল কামান নিয়ে আছে, সকালবেলা যদি এই এই জমিতে আপনি আসেন দেখবেন মাকড়সার জালে পুরা জমিন ভরে গেছে। এখন যদি মনে করেন এত জাল আমি ভাঙবো কি করে, কয়দিন লাগবে, কয়দিন লাগবে? শুধু আপনারা যে ছোট্ট ছেলে আছে যে এখনো প্যান্ট পরে না, ওরে হাতে একটা লাঠি ধরিয়ে বলবেন বাবা তুই শুধু দৌড়াতে থাক, ও জাল ভাঙতে আরম্ভ করবে। আজ তামাম দুনিয়ায় এই শয়তানের অর্চর যারা, সবাই না, আমি আবার বলছি সব হিন্দু খারাপ না, সব খ্রিস্টান খারাপ না, উগ্রপন্থী যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এই সন্ত্রাসের পথ বিশৃঙ্খলার পথ বেছে নিয়েছেন, আপনাদের যত ষড়যন্ত্রই হোক এগুলো দুর্বল, আমরা শুধু সামনে এগিয়ে আসা দরকার। আল্লাহ যেন আমাদের ওই রকম ইমান দান করেন, জোরে বলেন আমিন। এলাকায় আমরা জানি সবাই কাজ করে খায়, কর্মী মানুষ। সম্মানিত সম্মানিত ভাই এবং বোনেরা যারা কাজ করে খায়, নিজেদেরকে ছোট ভাববেন না, আপনার দাম অনেক বেশি। বিভিন্ন দরবারে যারা বিভিন্ন পীর সাহেবের নাম নিয়ে বসে বসে খায়, তাদের চাইতে যারা কাজ করে খায় এদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। এখানে আপনার মর্যাদা আপনি ঠিক রাখবেন, কিন্তু কাজে ফাঁকি দেওয়া যাবে না। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা নবীর বন্ধু, আল্লাহর বন্ধু। এখন যদি মনে করেন আল্লাহর বন্ধু হয়েই গেছি, নামাজ পড়ার দরকার নেই, আমরা সুদ খাই ঘোষ খাই যা করি করি, অসুবিধা নেই না। বিভিন্ন গার্মেন্টসে আমরা জানি অনেকে টাকা ছেড়ে রাখে, নিজেদের সহকর্মীদের ভেতরে টাকা ছেড়ে রাখে, মাসে মাসে ওখান থেকে সুদ খায়। আপনি এই সুদের টাকা নিয়ে পৃথিবীতে ডেভেলপ করতে পারবেন না, হয়তো আপনি টাকার মালিক হবেন কিন্তু ওই টাকা আপনাকে দিয়ে আল্লাহ ভোগ করতে দেবে না, ওই টাকা ভোগ করবে আপনার ওই লাভ ম্যারেজ করা যে বউ আছে। আর অনেকে আবার কন্ট্রাক্ট বিয়ে করে 3-5 বছরের জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা এই এলাকায় বেশি চলে, হারাম। কোথায় বেজেনে ভণ্ডামি? 3 বছরের জন্য বিয়ে করে সংসার করে এরপরে অন্য স্বামী ধরে, কি ব্যবসা! নাকি আমি বেশি বলে ফেললাম? এই জন্য অবৈধ কোনো কাজে নিজেকে জড়াবেন না, কন্ট্রোল করে রাখেন নিজেকে। শয়তান তো আপনার সে আপনার পেছনে লেগে আছে। যেহেতু নারী পুরুষের এক জায়গায় কাজ করা ঠিক না, আমাদের দেশে যেহেতু এই ব্যবস্থা নেই, আপনার এই জায়গায় ঈমান টিকিয়ে রাখা বড় কঠিন।
ওই মসজিদে মাদ্রাসায় বসে সুবহানাল্লাহ পড়ার চাইতে গার্মেন্টসে বসে নারী পুরুষ এক জায়গায় কাজ করা এটা বড় কঠিন। আমি আমির হামজা যদি বলি আমি ঘুষ খাই না, আমার কথার কোনো দাম নেই, কারণ আমার কেউ ঘুষ দেয় না। কিন্তু এই কালিয়াকর থানার ওসি উনি যদি বলে আমি ঘুষ খাই না, ওটা আল্লাহর ওলি। সুতরাং এই পৃথিবীতে ইমানের উপরে টিকে থাকতে গিয়ে যার কর্মজীবন যত কঠিন, ওই জায়গায় যদিও সত্যি টিকে থাকতে পারে, ওর চাইতে আল্লাহর ওলি এই পৃথিবীতে আর নেই। এদের এলাকায় যারা কাজ করে খাচ্ছেন, আপনি একটু কন্ট্রোল করুন, কি কন্ট্রোল করে থাকেন, শয়তান তো ধোকা দেবে। আল্লাহ আপনাকে যেন কন্ট্রোল হওয়ার তৌফিক দেন। যারা টাকা ছড়িয়ে রেখেছেন এটা বন্ধ করে, যারা টাকা ছেড়ে রাখে টাকা আসে, এটার কি নাম দিয়েছে ইন্টারেস্ট না? আপনি অবৈধ জিনিস ভোগ করতে পারবেন না। সবচাইতে বড় কথা, এখানে যারা দায়িত্বে আছেন বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের এমডি থেকে শুরু করে মালিক থেকে যে সমস্ত বড় বড় জায়গায় চেয়ারে বসে আছেন, নিচের মানুষকে আপনি মানুষ মনে করেন না। আমি জানি আপনার আচরণ, আমি জানি, আমি অনেক মানুষের কাছে বাস্তবে মুখ থেকে শুনে বলছি, আপনার নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি নামের আগে মুসলমান মোহাম্মদ কোনো কাজে আসবে না যদি আপনার সহকর্মীর উপরে আপনার অত্যাচার হয়। এটা খেয়াল করে দুনিয়া থেকে কাজ করে, কারণ এইটা সবচাইতে বড় ঘৃণিত আল্লাহর কাছে, যারা উপরের চেয়ারে বসে নিচের মানুষদের উপর অত্যাচার চলায়। সব সময় খেয়াল করবেন আল্লাহ আপনাকে ওই চেয়ার থেকে নামিয়ে যে লোকটা গেটে দারোয়ান হিসেবে দাঁড়িয়ে আছে ওকে চেয়ারে বসাতে বেশি সময় নেবে না। ক্ষমতা আল্লাহর নেই, আপনার রক্তের ভেতরে ক্যান্সার লাগিয়ে দেবে। একদিন 15 লাখ টাকার ঔষধ লাগবে এক এক দিন, শেষে আপনারে আপনার বউ ছেলে মেয়ে আপনার 14 বংশ বিক্রি করে ওই দারোয়ান হওয়া লাগবে। আর ওকে যদি আল্লাহ একটা আলাদিনের চেয়ার আগ দেখায়9:30 ওখানে ওঠা লাগবে আমার, তোমার যাওয়ার পর একটু বিশ্রাম দরকার, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আমি মাফ চাচ্ছি, আবার কোনোদিন নিয়ে আসলে একটা মাহফিল নেবেন, এভাবে হয় না। আজটা শেষ করতে না পারার কারণে আমি দুঃখিত। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في